আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসসি রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে এইচএসসি পরীক্ষার বিভিন্ন নিউজ আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তুমি কিভাবে দেখবে এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এইচএসসি রেজাল্ট তুমি দুইভাবে দেখতে পারো বা দুইভাবে পেতে পারো একটি হচ্ছে এইচএসি ও সমমান পরীক্ষার রেজাল্ট তোমার মোবাইল ফোন থেকে প্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে তুমি দেখতে পারো রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তুমি এস পেয়ে যাবে এই প্রি রেজিস্ট্রেশন করলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রেজাল্টের দিন এস বা বা পুশপুলের মাধ্যমে চেক করতে পারবে বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই এস এম এসের মাধ্যমে তুমি এই রেজাল্টটি চেক করতে পারবে এবার আসি প্রি রেজিস্ট্রেশন তুমি কিভাবে করবে এই বছর সংশ্লিষ্ট কলেজগুলোতে কোনো প্রকার রেজাল্ট শিট সরবরাহ করা হবে না রেজাল্ট প্রকাশের আগে শিক্ষার্থীরা এস এম এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে অফিসিয়ালভাবে রেজাল্ট প্রকাশ করার পরপরই তাৎক্ষণিকভাবেই সরবরাহ করা হবে তোমার এই কাঙ্ক্ষিত রেজাল্টটি স্ট্যান্ডার্ড এস এম এস চার্জ প্রযোজ্য হবে সেক্ষেত্রে দুই টাকা পঞ্চান্ন পয়সা তোমাদের খরচা হবে চার সহ শিক্ষা বোর্ড অফিসিয়ালি রেজাল্ট প্রকাশের চব্বিশ ঘন্টা পূর্ব পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশন চালু থাকবে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য তুমি কিভাবে এস করবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এইচএসি লিখবে স্পেস দিবে তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস দিবে তোমার এইচএসি রোল নাম্বারটি দিবে এবং স্পেস দিয়ে তুমি যে বছর রেজাল্ট করতে চাচ্ছ অর্থাৎ দুই হাজার সেটা তুমি লিখবে এবং পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ওইটা উদাহরণ দিয়ে বুঝাই প্রথমে এইচএসি লিখবে স্পেস দিবে ধরি তোমার বোর্ড হচ্ছে ঢাকা সেক্ষেত্রে ডিএচএ প্রথম তিন অক্ষর লিখবে স্পেস দিবে তোমার রোল নাম্বারটি বসাবে স্পেস দিয়ে তোমার পাসিং ইয়ারটি লিখবে টু জিরো টু জিরো পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে মাদ্রাসা ও টেকনিক্যাল বোর্ডের শিক্ষার্থীদের জন্য ঠিক একইভাবে এইচএসসি স্পেস লিখে বোর্ড স্পেস দিয়ে রোল নাম্বার স্পেস দিয়ে ইয়ারটি দিবে পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে উদাহরণ হিসাবে বলি মাদ্রাসা হলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইচইসি স্পেস দিয়ে এম এ ডি লিখতে হবে রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে শালটি বসিয়ে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর যদি টেকনিক্যাল বোর্ডের হয় ঠিক একই জায়গায় শুধু বোর্ডের জায়গায় টি ইসি লিখতে হবে আর বাকি সব কিছু একই রকম ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এখানেও সেন্ড করতে হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি বোর্ডের নাম এবং তার সাথে তুমি কতটুকু এস এম এস এর মধ্যে লিখবে সেটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ কিওয়ার্ডগুলো লেখা হয়েছে যেমন ঢাকা ডিএচএ বরিশাল বি আর ইত্যাদি বন্ধুরা স্ক্রিনটি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের কাজে আসবে রেজাল্ট ঘোষণা হওয়ার পর কিভাবে রেজাল্ট জানতে পারবে এটা প্রি রেজিস্ট্রেশন না অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যেভাবে তুমি চেক করতে পারো HTC ও সহমান পরীক্ষার রেজাল্ট তোমার মোবাইল ফোন থেকে রেজাল্ট প্রকাশের পর এসএমএস পুশ পুলের মাধ্যমে চেক করতে পারবে বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে স্ট্যান্ডার্ড এসএমএস চার্জ প্রযোজ্য হবে 2 টাকা 55 পয়সার মতো চার্জ সহ বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক একই ভাবে যেভাবে তুমি প্রি রেজিস্ট্রেশন করবে ঠিক ঠিক একই ভাবে তোমার কাঙ্ক্ষিত বোর্ডের এসএমএস পাঠিয়ে করতে পারবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চাইলে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারো এইচ রেজাল্ট নিয়ে তোমাদের কিছু প্রশ্ন তুমি যদি ভুল রোল নাম্বার দাও সেক্ষেত্রে তোমার কি চার্জ দিতে হবে হ্যাঁ প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য তোমাকে চার্জ দিতে হবে দুই টাকা পঞ্চান্ন পয়সা করে এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি তুমি যতবার চাও ততবারই তুমি রেজাল্ট চেক করতে পারবে প্রতিবারই দুই টাকা পঞ্চান্ন পয়সা করে লাগবে আমি কখন রেজাল্টের বিস্তারিত গ্রেড জানতে পারবো সাধারণত মূল রেজাল্ট প্রকাশের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি প্রকাশ করা হয় আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারবো সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতোই ফিরতি এস এম তুমি তোমার সম্পূর্ণ রেজাল্টই জানতে পারবে উদাহরণ হিসাবে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক একইভাবে যেমনটি তুমি রেজাল্ট চেক করেছিলে বা প্রি রেজিস্ট্রেশন করেছিলে ডিটেল রেজাল্ট রিকোয়েস্টের জন্য কি চার্জ কত টাকা লাগবে ঠিক একইভাবে দুই টাকা পঞ্চান্ন পয়সার মতো এস এম এস চার্জ প্রযোজ্য হবে সকল চার্জ সহ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম এইচএসি রেজাল্টের জন্য তুমি কিভাবে প্রি রেজিস্ট্রেশন করে রাখবে রেজাল্ট পাবলিশড হওয়ার পর কিভাবে তুমি রেজাল্ট চেক করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোন আপডেট নিউজ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ